আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহি আনে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে থাকছে আপনাদের সবার পছন্দের একটি সিরিজের প্রথম বই, দুঃসাহসী টিনটিন সোভিয়েত দেশে। টিনটিন আপনাদের সবারই খুবই পরিচিত এবং প্রিয় একটি চরিত্র, এবং টিনটিনের কমিক্স কিংবা গ্রাফিক নোভেল পড়েননি কিংবা টিনটিনের কার্টুনগুলো দেখেননি এ ধরনের পাঠক খুঁজে পাওয়া আসলে দুষ্কর। কিন্তু তারপরও আমরা অনেকেই হয়তো জানি না যে টিনটিনের শুরুটা আসলে হয়েছিল ঠিক কোথা থেকে। ১৯২৯ সালে প্রথম পত্রিকাতে টিনটিন প্রকাশিত হওয়া শুরু করে, এবং ১৯৩০ সালে খুব সম্ভবত এই বইটি প্রকাশিত হয় প্রথমবারের মতো। এবং আরজে বা হার্জ প্রথম যে টিনটিনের বইটি আমাদেরকে উপহার দেন সেটি ছিল দুঃসাহসী টিনটিন পেটি ভ্যাতিয়েম কাগজের সাংবাদিক সোভিয়েত দেশে, কিংবা টিনটিন ইন দ্য ল্যান্ড অফ সোভিয়েতস। সো এই বইটি বাংলায় অনুদিত হয়েছে আনন্দ প্রকাশনী থেকে, এবং আনন্দ প্রকাশনীর যে মূল ভার্সনটি সেটি বর্তমানে বাংলাদেশেও অনেক প্রকাশনী আসলে বের করে থাকে বা নীলক্ষেত থেকে প্রকাশিত হয়ে থাকে। তো সেরকমই একটি বাংলা অনুবাদ আমার হাতে এই মুহূর্তে রয়েছে, এবং আপনাদেরকে বলে রাখি যে টিনটিনের ইংরেজি বইগুলোও কিন্তু আসলে মূলত অনুবাদ, এবং টিনটিন অনুদিত হয়েছে অসংখ্য ভাষায়, এবং বাংলায় যে অনুবাদগুলো রয়েছে, ইংরেজি যে অনুবাদগুলো রয়েছে, দুটোতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট পাওয়া যায়। সো আপনারা যদি টিনটিনের বিভিন্ন ধরনের বই পড়তে আগ্রহী থাকেন, আপনারা কিন্তু চাইলে ইংরেজি পড়ার পর আবার বাংলাটা পড়ে নিতে পারেন, কিংবা বাংলা পড়ার পর ইংরেজিটাও পড়ে নিতে পারেন। আপনারা কিছু ভিন্নতা, কিছু নতুন নতুন স্বাদ খুঁজে পাবেন। যেমন কুট্টুসকে বাংলায় বলা হয় কুট্টুস, আর ইংরেজিতে কুট্টুসের নাম স্নোই, কিন্তু শুধু নাম নয়, দেখা যায় যে আসলে রসিকতাগুলো কিংবা কমেডির যে সেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু কন্টেক্সচুয়ালাইজ করে টিনটিনে আসলে প্রকাশিত হয়, যে কারণে টিনটিনের বাংলা এবং ইংরেজি অনুবাদগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ আলাদা মনে হয়, এবং আমি দুটো আলাদা আলাদা স্বাদ পাই। তো চলে আসি টিনটিন সোভিয়েত দেশে এই বইটি নিয়ে কিছু বলি। এই বইটি সিরিজের অন্যান্য যে কোনো বইগুলোর চেয়ে আলাদা। ইনফ্যাক্ট টিনটিনের শুরুর দিককার বইগুলো আসলে পরের দিককার যে আমাদের বিখ্যাত টিনটিন তার সাথে কিন্তু আমরা খুব বেশি মেলাতে পারবো না। এবং মজার একটি ব্যাপার আমি বলি, টিনটিনের কথা শুনলেই আমাদের মাথায় চলে আসে ক্যাপ্টেন হ্যাডকের কথা, জনসন রনসনের কথা, কুট্টুসের কথা, তারপর প্রফেসর কাথবার্ট ক্যালকুলাসের কথা, এদের কথা কিন্তু, ইভেন জয়নাল ওয়াগন, নেস্টর, এরা কিন্তু টিনটিনের খুবই চমকপ্রদ কিছু চরিত্র, এবং এদের কথা ভেবেই কিন্তু আমাদের কাছে মনে হয় যে টিনটিন এত অসাধারণ। এবং শুধু টিনটিনকে নিয়ে কিন্তু আমরা ভাবি না যখন আমরা টিনটিনের কথা চিন্তা করি। তো শুরুর দিকে এই জিনিসটা কিন্তু মিসিং থাকে, এবং দেখা যায় যে প্রথম বইতে আসলে এই ধরনের কোনো ক্যারেক্টারের উপস্থিতি আমরা কিন্তু লক্ষ্য করি না, শুধু দেখি টিনটিনকে এবং দেখি কুট্টুসকে। এবং এখানে আরেকটি যেটি মজার ব্যাপার সেটি হচ্ছে টিনটিনের যে চিরচেনার রূপ, আপনারা যদি অন্য যে কোনো জায়গায় টিনটিনকে আসলে দেখে থাকেন, যে নীল রঙের একটি টি শার্ট পরা, ব্রাউন কালারের একটি প্যান্ট পরা, সো টিনটিনের যে চিরচরিত যে লুক সেটি কিন্তু এই বইতে নেই। এবং এই বইতে আমরা দেখছি যে টিনটিন রাশিয়ান একটি ড্রেস পরে আছে, তার পায়ে রয়েছে বুট জুতো, এবং কভারটিতে আমরা দেখতে পাচ্ছি যে মস্কো বোঝানোর জন্য একটি আর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এ ধরনের একটি কভার কিন্তু সোভিয়েত দেশে টিনটিনের প্রচ্ছদটিতে রয়েছে। এবং পরবর্তীতে আরও যদি একটু ব্যাখ্যা করি, দেখা যাবে যে টিনটিনের এই বইটি একমাত্র আমার হাতে থাকা টিনটিনের যে 23টি বই রয়েছে তার মাঝে একমাত্র এই বইটি শুধু সাদা কালো। এটি কোনো কারণে রিপ্রিন্ট করা হয়নি কালার ফরম্যাটে, পরে হয়তো হয়েছে বাট আমার হাতে অন্তত আসেনি। এবং শুরু দিকের সাদা কালো যে টিনটিনগুলো রয়েছিল, যেমন কঙ্গোয় টিনটিন, সেটি কিন্তু ঠিকই পরবর্তীতে কালারে রূপান্তরিত করা হয়েছিল, কিন্তু ল্যান্ড অফ সোভিয়েতস বা সোভিয়েত দেশে টিনটিনের কিন্তু কালার প্রিন্ট করা হয়নি। তো এবার যদি আমরা একটু ভেতরের কাহিনীতে আসি তাহলেও দেখবো যে অনেক ধরনের ভিন্নতা। এখানে দেখা যায় যে সাংবাদিক টিনটিন রাশিয়াতে যাত্রা শুরু করে তার রিপোর্টের জন্য, এবং রাশিয়ার যে অবস্থা রয়েছে সেটি তুলে ধরার জন্য কিন্তু টিনটিন আসলে রাশিয়াতে যায় তার পত্রিকার পক্ষ থেকে। এবং এখানে টিনটিন খুবই সাপোর্ট পায় তার পত্রিকা থেকে, আমরা দেখতে পাই যে ক্যামেরা এবং বিভিন্ন হেল্প, এবং টিনটিনের যে খরচের যে
লিস্ট থাকে সেটিও আমার মনে হয় যে পত্রিকা থেকে কভার করা হয়, কারণ আমরা দেখতে পাই যে পরবর্তীতে টিনটিন বেশ স্বাচ্ছন্দ্য, আসলে স্বাচ্ছন্দ্যের সাথেই কিন্তু সব যাত্রা অতিক্রম করতে পারে। এবং এই বইটি টিনটিনের অন্য যে কোনো বইয়ের চেয়ে অনেক বড়, এটি 141 পৃষ্ঠা, যেখানে আমরা টিনটিনের যে কোনো বই আমরা দেখে থাকি যে 62 বা 82 পেজেসের হয়ে থাকে, সো 62 পেজেসের হয়ে থাকে। সো এই এই বইটি কিন্তু অলমোস্ট ডাবলেরও বেশি বড়, সো 141 পেজেস। কিন্তু ভেতরে আমরা যদি দেখি যে টিনটিন আসলে পত্রিকাতে যখন প্রকাশিত হতো তখন কিন্তু কমিক স্ট্রিপ আকারে প্রকাশিত হতো, এবং প্রতি কিছু কমিক স্ট্রিপ পর পর আমরা দেখতে পাই যে হার্জের সাইন দেয়া রয়েছে। সো এতে করে আমরা বুঝতে পাই যে আসলে এই টিনটিনটি আস্তে আস্তে পত্রিকাতে প্রকাশিত হওয়ার জন্যই প্রকাশিত হয়েছিল, এবং এটি যে পরবর্তীতে বই আকারে প্রকাশিত হবে আমি জানি না যে লেখকের মাথায় এ ধরনের কোনো ভাবনা আগে ছিল কি না। এবং আমরা যদি টিনটিনের অন্য বইগুলোর দিকে তাকাই, অন্য বইগুলোতে আমরা যেরকম দেখি যে অলওয়েজ 62 পেজেসে বইটি শেষ হচ্ছে, এখানে কিন্তু সেরকম না। এবং ঘটনার ওঠানামাও আমার মনে হয় যে এই কারণে অনেক ভ্যারি করেছে, আমরা অনেক আপস অ্যান্ড ডাউন্স দেখি, অনেক ঘটনার রিপিটেশন দেখি, এবং এ ধরনের ঘটনার মধ্য দিয়ে আসলে বইটি এগোতে থাকে। এবং আমরা দেখি যে আস্তে আস্তে টিনটিন যখন মস্কোতে প্রবেশ করতে থাকে তখন মস্কোর গুপ্তচররা টিনটিনকে আসলে আটকানোর জন্য উঠে পড়ে লাগে। এবং এখানে আরেকটা মজার ব্যাপার আপনারা দেখবেন যে হার্জে আসলে যে কারণে পরিচিত, আমাদের জন্য বিখ্যাত যে ওনার ডিটেইলিংয়ের জন্য, এবং টিনটিনের প্রত্যেকটা বই প্রচণ্ড রকম ডিটেইল থাকে, সো শেষ দিকের যে সেই ডিটেইলিং এটা কিন্তু এই বইতে আমরা পাবো না। এবং এখানে দেখা যায় যে জাস্ট কোনোভাবে আসলে কোনোভাবে না সুন্দর করে আঁকা হয়েছে, কিন্তু অত যে ডিটেইলিংটা সেই ডিটেইলিংটা কিন্তু এই বইগুলোতে নেই। এবং আপনারা আরও একটা মজার ব্যাপার দেখবেন যে টিনটিন পরবর্তীতে যত রিয়েলিস্টিক হয় এই বইতে কিন্তু অতটা রিয়েলিস্টিক না। দেখা যাচ্ছে বোমা ফুটে যাচ্ছে তাও কিছু হচ্ছে না, ভালুক চলে আসছে এক ঘুষি দিয়ে ভালুককে মেরে ফেলছে, সো এই ধরনের কিছু বা মোটর গাড়ির সব যন্ত্রপাতি খুলে বের করে লাগিয়ে ফেলছে, আবার কিছু যন্ত্র ছাড়াও মোটর গাড়ি চালাচ্ছে, সো এই ধরনের কিছু মজার মজার ফান এলিমেন্ট আপনারা হচ্ছে এই টিনটিনে এ পাবেন, সোভিয়েত দেশের টিনটিনে। সো এই কমেডিটা একদিক দিয়ে যেমন আপনাদের ভালো লাগবে, তেমনি আমার মনে হয় যে আমরা যে টিনটিনকে চিনি ডিটেইল ওরিয়েন্টেড, সব কিছু খুব সুন্দর করে স্পষ্টভাবে ব্যাখ্যা করে থাকে যেই টিনটিনে, সেই জিনিসটা কিন্তু এই বইটিতে আপনারা দেখতে পারবেন না। এবং কিছু ক্ষেত্রে হয়তো দেখবেন যে হাঁচি দিয়ে আসলে লোহার গারদ ভেঙে ফেলছে, কিংবা দেয়াল ইজিলি ভেঙে ফেলতে পারছে, সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে এই বইটিতে কিছুটা নতুনত্ব আপনাদের কাছে লাগতে পারে যদি আপনারা এই বইটি দিয়ে টিনটিন পড়া শুরু করেন কিংবা পরবর্তীতে এই বইটিতে আসেন। সো আই জাস্ট আস্ক যে হোল্ড অন, টিনটিন পরবর্তীতে যে কিন্তু আরও অনেক বেশি দুঃসাহসী, আরও অনেক বেশি রোমাঞ্চকর হয়ে উঠবে, সো এই বইটা দেখে যদি আপনার মনে হয় যে অ্যাকুরেট না তাহলেও হচ্ছে দমে যাবেন না দয়া করে। আচ্ছা, তো এরপর আরেকটা জিনিস একটু বলি, সেটি হচ্ছে যে পলিটিক্যাল ইনকারেকসি কিংবা কারেকশন। সো এখানে রাশিয়ার যে চিত্রটা দেখানো হয়েছে সেটি কিন্তু খুবই টিপিক্যাল একটা ভঙ্গি থেকে দেখানো হয়েছে, এবং দেখানো হয়েছে যে চাইনিজ কিছু ক্যারেক্টার থাকে তারা অত্যাচার করে, কিংবা চাইনিজ ড্রেসগুলো, এই জিনিসগুলো খুবই স্টেরিওটিপিক্যাল একটা ভঙ্গি থেকে কিন্তু এই বইটিতে আসলে প্রকাশিত হয়েছে, যেটি পরবর্তীতে হার্জে আসলে চাইনিজ ফ্রেন্ডদের সাথে কথা বলে কিন্তু জানতে পারে যে এই ধরনের যে স্টেরিওটাইপগুলো আছে এগুলো কিন্তু আসলে ব্রেক করা যেতে পারে, এবং এগুলোই কিন্তু আসলে সত্যিকারের চায়নার রূপ না। এবং পরবর্তীতে আমরা দেখি যে নীলকমল যে আরেকটি টিনটিনের বই রয়েছে সেখানে কিন্তু এই ভুলগুলো ভাঙিয়ে দেওয়া হয়, এবং এখানে একটি চাইনিজ ছেলের সাথে টিনটিনের পরিচয় হয়, চো চ্যাং চ্যাং, এবং সেখানে দেখা যায় যে চায়না নিয়ে আসলে যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ধরিয়ে দেওয়া হয়। সো এই ইনকারেক্সিটাও হয়তো কিছুটা আপনাদের বাধো লাগতে পারে এই সোভিয়েত দেশে টিনটিনের মাঝে, কিন্তু পরবর্তীতে সেটাও কিন্তু আসলে হার্জে পুষিয়ে না। সো এভাবেই আসলে কমিক একটা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমাদের গল্প এগোতে থাকে। এবং এখানে আরেকটা খুবই চমৎকার বিষয় আপনারা লক্ষ্য করবেন যে কুট্টুসের যে ভূমিকা, পরবর্তীতে কিন্তু আমরা কুট্টুসকে এতটা বুদ্ধিমান প্রাণী হিসেবে দেখি না যতটা এই বইতে দেখি, এবং দেখা যায় যে কুট্টুস বরাবরই খুবই হিরো, সে যে আসলে অবতীর্ণ হচ্ছে এবং টিনটিনের প্রাণ বহুবার সে বাঁচাচ্ছে, এবং খুবই ইন্টেলিজেন্ট একটা কুকুর হিসেবে সে আসলে কাজ করছে। এবং টিনটিনের শুরুর দিককার বইগুলোতে কিন্তু কুট্টুসের ভূমিকাটা কিছুটা এরকমই থাকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আস্তে আস্তে সে আরও বেশি রিয়েলিস্টিক হয়ে থাকে। সো এরপর আমরা দেখি যে টিনটিন এই ধরনের বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে নানান
পর্যায় পার করে শেষ পর্যন্ত দেখা যায় যে শিকাগোর কিছু না সরি শিকাগো না কিছু গুপ্তচরদেরকে আসলে ধরিয়ে দিতে সমর্থ হয় যারা আসলে তাকে বাধাগ্রস্ত করছিল মস্কোতে ফিরে যেতে। এবং এমনকি বেলজিয়াম থেকে শুরু হয়েছে এই গল্পের কাহিনী, যেহেতু টিনটিনের স্রষ্টা আর যে আসলে বেলজিয়ামের ছিলেন, সো টিনটিনও আসলে বেলজিয়ামের এবং বেলজিয়াম থেকেই তার যাত্রা শুরু হয়। এবং তখন দেখা যায় যে সেখানেও আসলে কিছু গুপ্তচররা রয়েছে যারা আসলে টিনটিনকে বাধাগ্রস্ত করছিল যে রাশিয়ার যে প্রকৃত অবস্থা সেটি প্রকাশ করতে করা থেকে। এবং দেখা যায় যে রাশিয়ার বিভিন্ন অন্যায় অনাচার এগুলো কিন্তু টিনটিন রিপোর্ট করে করে পাঠিয়ে দেয়, এবং সেই ধরনের যে রিপোর্টিংয়ের যে ফিলিংটা সেটা কিন্তু এই বইতে পাবেন, যেগুলো পরবর্তীতে হয়তো আমরা টিনটিনকে বেশিরভাগ অ্যাডভেঞ্চারার হিসেবেই দেখি, রিপোর্টার হিসেবে হয়তো অতটা দেখি না। সো এভাবেই আসলে বইটি শেষ হয়েছে, এবং বইয়ের শেষে দেখা যায় যে টিনটিন আবারও ফিরে যেতে চায় মস্কোতে, কিন্তু শেষ পর্যন্ত আবার যায় না, ফিরে আসে বেলজিয়ামে, এবং সবাই তাকে সম্বর্ধনা দেয় একটি হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে। আসলে এই বইটি শেষ হয় 141 পৃষ্ঠাতে। সো এই ছিল আমাদের সোভিয়েত দেশে টিনটিন। আশা করি যারা টিনটিনের বইগুলো পড়ছেন বা এই বইটি পড়া বাকি তারা অবশ্যই পড়ে নিতে পারবেন। এবং কোনো কারণে ছোটবেলায় এই বইটি আমি বেশ শেষে পড়েছিলাম, সাদা কালো দেখে খুব সম্ভবত আমাকে একটু কম আকর্ষণ করেছিল, বাট আমার মনে হয় যে টিনটিন যদি আপনি পড়ার ইচ্ছা থেকেই থাকে এটা দিয়ে শুরু করতে পারেন, কারণ এই বইয়ের পরে ইট গেটস সো মাচ বেটার। সো আমার মনে হয় যে এটা দিয়ে শুরু করলে আপনারা টিনটিনের একটা কমিক ভার্সন দেখতে পারবেন, এবং আস্তে আস্তে আপনারা যদি পাবলিকেশন অর্ডার অনুযায়ী পড়েন তাহলে হচ্ছে আপনারা আরও বেশি ভালোভাবে টিনটিনের যে মজাটা সেটি হচ্ছে হয়তো অনুভব করতে পারবেন। এবং আমি পরবর্তীতে আমি যেমনটি বললাম যে আমি আসলে টিনটিন রিভিশন দেওয়া শুরু করেছি, আমি টিনটিনের সবগুলো বই অনেকবার আগে পড়েছি ছোটবেলায়, সো এখন আমি আবার সিরিয়ালি বইগুলো পড়ছি, এবং আশা করছি যে সামনের কিছু ভিডিওতে একটু টিনটিনের আধিক্য হয়তো থাকতে পারে, বাট আমি চেষ্টা করব অল্টারনেটিভ করে করে আসলে টিনটিনের রিভিউগুলো দিতে, যেহেতু গ্রাফিক নভেল টানা রিভিউ আমি করি না। সো সেকেন্ড এই বইটির আমি রিভিউ করব নেক্সট, টিনটিনের যে রিভিউ সিরিজটা আছে সেটির মাঝে, কঙ্গো টিনটিন। সো আপনারা যদি আগ্রহী থাকেন পরবর্তীতে এটাও দেখতে পারেন, এবং আস্তে আস্তে আমি টিনটিনের 23টা বই এক একটা পর্যায়ে আসলে রিভিউ করার চেষ্টা করব। এবং আপনারা যদি অলরেডি না দেখে থাকেন আপনারা দেখতে পারেন, অলরেডি আমি চাঁদে টিনটিন এবং চন্দ্রলোকে অভিযান এই দুটো বইয়ের রিভিউ আগেই করে ফেলেছি, এবং পরবর্তীতে এখন আমি আবার সিরিয়ালি বইগুলো পড়ছি এবং টিনটিনের বাকি বইগুলো আস্তে আস্তে পড়ে ফেলবো, এবং আশা করি আপনাদের সামনে খুব দ্রুতই নিয়ে আসবো। সো আজকের মতো সোভিয়েত দেশে টিনটিন থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে, ভালো থাকবেন।